এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। সাধারণ মানুষের জন্য ফের সদস্য পদ নেওয়া শুরু করলো সিএবি। অতীতে সাধারণ মানুষও সিএবির সদস্য হতে পারতেন, কিন্তু মাঝখানে তা বন্ধ ছিল। সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বে তা আবার শুরু হলো। শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সিএবির আয় বাড়াতেই এই সিদ্ধান্ত হয়েছে, নতুন 1800 সদস্য পদ নেওয়া হবে। ইডেনের এল ব্লকটা পুরো সদস্যদের জন্যই থাকবে, জানালেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সমস্ত টিকিট হসপিটালিটি বক্স সব পাবে, বাংলার নির্বাচকদের নামও ঠিক হয়ে গেছে। তবে কিছু জটিলতার জন্য এখনই কোনো নাম প্রকাশ্যে আনা যাচ্ছে না। পাশাপাশি এবার দ্বিতীয়বারের জন্য সিএবি সভাপতি হয়ে সৌরভ জানাচ্ছেন, এবার অফিস বেড়ার সংখ্যা বেশি হওয়ায় তার কাজ অনেক সহজ হবে। গতবার তাকে আর অভিষেক ডালমিয়াকেই বেশিরভাগ কাজ করতে হতো, এবার অনেক ইজি হবে। আগের বার তো আমি আর অভিষেক ছিলাম, অফিস ম্যানেজার খুব কম ছিল, এত বড় অফিস ম্যানেজার সেখানে আরো বাড়বে অফিস ম্যানেজার, উইচ ইজ গুড। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আর 10 মাস পর সিএবি পদ থেকে সৌরভকে সরে যেতে হবে। তা নিয়ে অবশ্য বিশেষ ভাবিত নন তিনি, আপাতত কাজ করে যেতে চান। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।